Hello everyone, Assalamu alaikum. This is Mohidul Islam Shakil. Welcome to my YouTube channel, ABS Rider. Brand new episode dekhar jonno shobaike janai sadar amontron. আজকে আপনাদের সাথে এমন কয়েকটা ভুল শেয়ার করব যে ভুলগুলো করলে একটা বাইকের মারাত্মক ক্ষতি হতে পারে। কখনো কখনো নিজেদের ভুলের কারণে একটা বাইকের মারাত্মক ক্ষতি হয়ে যায়। কখনো কখনো এই ক্ষতিগুলো আমরা বুঝতে পারি, আবার কখনো কখনো বুঝতে পারি না। যখন আমরা এই ক্ষতিগুলো বুঝতে না পারি তখন কিন্তু বাইকের আস্তে আস্তে আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। নতুন বাইকের সাথে একজন বাইকারের বিভিন্ন ধরনের আবেগ জড়িত থাকে। তো আজকে আপনাদের সাথে পাঁচটি জিনিস শেয়ার করব যে পাঁচটি ভুল আপনি যদি করে থাকেন তাহলে আপনার নতুন বাইকের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে পরবর্তীতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে সবার আগে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম ভুল, নতুন বাইক কিনে অন্যের হাতে দিয়ে দিলে। অর্থাৎ অনেক ক্ষেত্রেই এই ব্যাপারটা খুব কমন যে আপনি নতুন বাইক কিনেছেন, আপনার বন্ধু বান্ধব বা অন্য বড় ভাই ছোট ভাই অনেকেই বলে যে ভাই বাইকটা দেন, বাইকটা চালাই, নতুন বাইক কিনেছেন। আসলে এই জিনিসটা করা একদমই ঠিক নয়। বাইকের একটা ব্রেক ইন পিরিয়ড আছে। অনেকেই কিন্তু আমরা ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে অবগত। তো যতক্ষণ পর্যন্ত বাইকের ব্রেক ইন পিরিয়ড শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বাইকের চাবি অন্য কাউকে দেওয়া একদমই উচিত নয়। কারণ ব্রেক ইন পিরিয়ড মেনটেন আপনি আপনার বাইকের করছেন, আপনি জানেন আপনি কিভাবে করছেন, কিন্তু যাকে আপনি বাইক দিবেন বা দিচ্ছেন সে কিন্তু জানে না আপনি কিভাবে আপনার বাইকের ব্রেক ইন পিরিয়ড মেনটেন করছেন। তো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবসময় চেষ্টা করবেন নতুন বাইক কিনে বাইকের চাবি নিজের কাছে রাখার জন্য, অন্য কাউকে যাতে বাইকের চাবি না দিতে হয় ওইভাবে বাইকটাকে মেনটেন করুন। দুই নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো ইঞ্জিন অয়েলের খেয়াল না রাখা। নতুন বাইক যখন আমরা কিনি বাইকের মধ্যে কিন্তু ইঞ্জিন অয়েল দেওয়া থাকে। তো অনেকে কি করি, ইঞ্জিন অয়েল পরিবর্তনের তোয়াক্কা না করে এই ইঞ্জিন অয়েল নিয়েই আমরা ঘুরতে বের হয়ে যাই বা লং টাইম বাইকটাকে রাইড করি। এটা কখনোই করবেন না। আমি যেটা করি, নতুন বাইক কিনলে আমার নতুন বাইকের ইঞ্জিন অয়েল 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত চালাই, তারপর এই অয়েল চেঞ্জ করে ফেলি, তারপর আবার নতুন করে ইঞ্জিন অয়েল ভরি। সেক্ষেত্রে এরপরে হচ্ছে 500 কিলোমিটার, এরপরে 800 কিলোমিটার, এভাবে পরবর্তী ধাপে ধাপে আমি আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করি। কিন্তু অনেকে যে ভুলটা করে, বাইকের সাথে দেওয়া ইঞ্জিন অয়েল নিয়ে ঘুরতে বের হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু বাইকের ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হতে পারে। তিন নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো বাইকের ওয়্যারিং কাটলে। ওয়্যারিং বাইকের ইলেকট্রিক্যাল সিস্টেমের মেইন জিনিস। অর্থাৎ বাইকের সমস্ত ইলেকট্রিক্যাল সিস্টেমটাই হচ্ছে ওয়্যারিং এর মাধ্যমে যায়। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা কি করি, নতুন বাইক কিনেই বাইকে সিকিউরিটি ডিভাইস লাগানোর জন্য বাইকের বিভিন্ন ওয়্যারিং কাটি, যেটা সাধারণত করা উচিত নয়। হ্যাঁ, সিকিউরিটি ডিভাইসের প্রয়োজন আছে, অবশ্যই আপনি আপনার বাইকটাকে চুরি থেকে রক্ষা করার জন্য সিকিউরিটি ডিভাইস লাগাবেন। সেই ক্ষেত্রে আশেপাশে গলির মোড় থেকে বা অনভিজ্ঞ কোনো মেকানিক দ্বারা এই কাজ ভুলেও করবেন না। অবশ্যই অভিজ্ঞ কোনো লোক দ্বারা আপনি আপনার বাইকের ওয়্যারিং কাটাবেন সিকিউরিটি ডিভাইস লাগানোর জন্য। চার নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো নতুন বাইক কিনে আমরা রাফ ইউজ করি। হ্যাঁ, অনেকেই আছে বাইক কিনে বাইকের যত্ন নিয়ে তেমন সচেতন থাকে না। এই জিনিসটা কখনোই করবেন না। বাইক কিনে দেখা যায় অনেকেই বন্ধুবান্ধবদের সাথে রেসিং লেগে যায় বা অনেক জোরে চালানোর প্রতিযোগিতা থাকে, বাইককে অনেক জোরে ঠোটল দেয় বা সোজা বাংলায় বললে বাইককে সাটায়, তারপর হচ্ছে সাইলেন্সারের 12টা বাজায় ফেলে। নতুন বাইকের এই কাজগুলো কখনোই করবেন না, তাহলে ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতি হতে পারে। এবং সর্বশেষ পাঁচ নম্বর যে ভুলটা আমরা করি সেটা হলো নতুন বাইকের সঠিক যত্ন না নিলে। বাইক কিনে অনেকেই আছি আমরা বাইকের টোটালি কোনো যত্ন নিই না, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাইক কেনার পর বাইকের প্রথম 2000 কিলোমিটার বাইকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে বাইক কিনেছে নতুন বাইক, বাইকের আবার কিসের সার্ভিসিং? এই ভুলটা কখনোই মাথায় আনবেন না। কারণ বাইক কিনেছেন প্রথমে দেখা যায় যে 500 বা 1000 কিলোমিটারে বাইকের কোম্পানি বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে, যে সার্ভিসগুলো ফ্রি, এই কাজগুলো কিন্তু অবশ্যই, এই সার্ভিসগুলো কিন্তু অবশ্যই করাবেন। বাইক কিনে যদি আপনি সার্ভিস না করান, শুধু বাইক রাইডই করেন, সেক্ষেত্রে কিন্তু বাইক আপনার, সে বাইক থেকে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না বা কাঙ্ক্ষিত পারফরমেন্স পাবেন না, যেটা আপনার বাইক বা বাইকের কোম্পানির প্রতি আপনার একটা খারাপ মনোভাব তৈরি হতে পারে, সেটা কিন্তু আপনার ভুলের জন্যই। তো
এই ছিল পাঁচটা ভুল। এই পাঁচটা ভুল যদি আপনি এড়িয়ে চলতে পারেন আপনার নতুন বাইকের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার বাইকটা হতে পারে আপনার সবচেয়ে বেস্ট পারফরমেন্স ওয়ালা বাইক। এই ছিল আজকের ভিডিওতে, পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ABS রাইডারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।